সকাল সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যভিত্তিক আপনাদের সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে আপনাদের সাথে আছে আমি ডাক্তার ফাতিহা শাফি আর থাকছি অনুষ্ঠানের সময় জুড়ে আমাদের সৌজনে রয়েছে জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দর্শক আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজ আমাদের অনুষ্ঠানে বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে কিডনি রোগের ডায়েট আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মামুন মোস্তাফি প্রধান কিডনি রোগ বিশেষজ্ঞ গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালক ও জ্যেষ্ঠ কিডনি রোগ বিশেষজ্ঞ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ আফিয়া এবং আমাদের আজকে যারা অনুষ্ঠান দেখছেন সবাই আপনার প্রশ্ন ও মতামত জানান স্যার আজকে আমরা এই কিডনি রোগের ডায়েট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকের মনেই আসলে জিজ্ঞাসা থাকে কি হতে পারে কিডনি রোগের খাবার দাবার সেই প্রসঙ্গে সবার আগে জানতে চাচ্ছি ধন্যবাদ আফিয়া কিডনি রোগের আসলে যদি আমরা মানে খুব বড়োভাবে দুভাগ করতে চাই যে ডায়ালিসিসের আগে একরকমের অবস্থা ডায়ালিসিসের পরে এক রকম অবস্থা ডায়ালিসিসের আগের একটা সব কিছু অনেক খাবারই নিষেধ থাকে কিন্তু ডায়ালিসিস যখন শুরু হয় তখন এই খাবারের চরিত্রটা ধরনটা পরিমাণটা পাল্টে যায় তো আমি প্রথমে ডায়ালিসিসের আগের সম্বন্ধে যেটা কথা বলি তারপরে ডায়ালিসিসের পরেটা নিয়ে বেশি কনফিউশন মানুষের আমাদের শরীর থেকে যে ময়লাগুলো তৈরি হয় এই ময়লাগুলো পেশাবের সাথে বের হয়ে যায় তার ভিতরে একটা ময়লা ইউরিয়া ক্রেটিনিন পটাশিয়ামে জাতীয় এগুলো পেশাবের সাথে যাওয়ার কথা কিন্তু যায় না বলে রক্ত এগুলো বেড়ে যায় প্লাস রুগী কিন্তু কিডনি যখন দুর্বল হয় তখন পানিও বের করতে পারে না তো শরীরে পানি জমে যায় তারপরে শ্বাসকষ্ট হয় তাহলে ডায়ালিসিসের আগে এই যে সমস্ত খাবার খেলে এই ময়লাগুলো বেশি তৈরি হবে সেগুলো কম খাবে এবং পানিটাও হিসাব করে খেতে হবে পানির হিসাবটা খুব আসলে খুব সহজ আমরা আমাদের প্রতিদিন যে ময়লা তৈরি হয় শরীরে এই ময়লা বের হতে দুই গ্লাস প্রস্রাব দরকার মানে পাঁচশো এম এর মতো তাহলে পাঁচশো এম এল প্রস্রাব হইলে আমার ময়লাগুলো সব বের হয়ে যাবে তাহলে আমাকে হিসাব রাখতে এবং আমার যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি কথা বলছি আপনার সাথে এখানেও প্রায় পাঁচশো সিসির পানি বের হয়ে যাচ্ছে তাহলে আমার এক লিটারের মতো পেশা পানি খেলিয়ে চলে তাহলে একটা সাধারণ মানুষ যার কিডনি প্রবলেম আসছে সে এক লিটারের মতো পানি খেলেই চলে এখন কারো যদি প্রস্রাব একটু বেশি হয় তাহলে সে এক গ্লাস পানি বেশি খেতে পারবে আমরা সংক্ষেপে বলি যে যতটুকু প্রস্রাব হবে তার থেকে দুই গ্লাস পানি বেশি খাবে তাহলে মোটামুটি তার পানি খাওয়ার হিসাবটা হয়ে গেল এরপরে যে প্রোটিন জাতীয় খাবার যেগুলো যেগুলো অ্যানিম্যাল প্রোটিন এগুলো শরীরের জন্য বেশি ক্ষতিকর আমি বাংলা ভাষায় বলি যে চার পায়ে হাঁটে যেগুলো হ্যাঁ যেমন গরু মহিষ ছাগল উট দুম্বা সবই পায়ে হাঁটে এই অ্যানিম্যাল প্রোটিনগুলোই কিন্তু মানুষের শরীরের জন্য সেটা হার্টের জন্যও ক্ষতিকর কিডনির জন্যও ক্ষতিকর প্রেশারের জন্যও ক্ষতিকর এই প্রোটিন যেগুলো রাইট এগুলো যদি অ্যাভয়েড করে তাহলে এছাড়াও আমাদের ফ্রেন্ডলি প্রোটিন যেমন আছে যেমন ডিমের সাদা অংশটা মাছ বিশেষ করে দেশি মাছ যেগুলো তারপরে হলো মুরগি সব ধরনের মুরগি খাওয়া যায় মানুষের মধ্যে একটা কনফিউশন আছে যে ব্রয়লার মুরগি ফার্মের মুরগি খেতে পারবে কিনা এমন কোনো প্রবলেম নাই তো মুরগির তিন চারটা অঙ্গ খেতে পারবে না যেমন গিলা কলিজা মগজ এবং চামড়া আচ্ছা হ্যাঁ তো মুরগির সব কিছুই খেতে পারবে এই কটা অংশ বাদ দিয়ে এখন সবচেয়ে প্রবলেম হলো মানুষের মধ্যে ডাল নিয়ে একটা বড় কনফিউশন আছে হ্যাঁ মানে কিডনি রোগী হতে পারে ডাল খেতে পারবেন এই কথাটা আমি আপনার মাধ্যমে এবং এটিএন নিউজের মাধ্যমে দর্শকদের আমার জানাতে চাচ্ছি যে ডাল নিয়ে একটা অহেতুক ভয় ডাল নিয়ে ভয়ের কোনোই কারণ নাই আসলে কোনোই কারণ নাই পৃথিবী জুড়ে সবাই কিন্তু আজকাল ভেজিটেবল ডায়েটের কথা বলে আপনারা যারা যারা একটু অনলাইনে ব্রাউজ করতে পারেন দেখবেন যে এই ভেজিটেবল মান ডায়েটের মধ্যে ডাল খেতে পারবেন এই কথা কোথাও লেখা নাই ডাল একটা প্রোটিন অথবা ফার্স্ট ক্লাস প্রোটিন না হলে একটা প্রোটিন যখন একটা লোক ডাল খাবে তখন সে প্রোটিনের পরিমাণটা একটু কমায় দেবে এই সিম্পল একটা হিসাব আর কোনো হিসাব নাই অনেকে বলবে যে ডালের মধ্যে ফসফেট থাকে এই ফসফেট শরীরে যদি ফসফেটের লেভেল বেড়ে যায় তাহলে ফসফেটের কারণে আপনি বুঝবেন যে রক্ত নালির যে ইলাস্টিসিটি এটা কমে যায় যার জন্য অ্যাথেরোস্ক্লোসিস বেশি হয় যদি ফসফেট বেশি থাকে এখন ফসফেট আমরা যে খাবারের মধ্যে খাই মানে ভেজিটেবল রিচ বা কি বলে হোল গ্রেন যে সমস্ত আমরা খাবার খাই তার ভিতরে ফসফেট বেশি থাকে ফসফেট নাই এমন কোনো খাবার নাই যেমন ভাতে আছে এই ডালে আছে তারপর সবজিতে আছে ফলে আছে সব কিছুতে আছে মুরগিতে আছে অ্যানিম্যাল আছে কিন্তু এই ভেজিটেবল সোর্স থেকে গাছ থেকে যে সমস্ত ফসফেট আসে এই ফসফেটগুলো ফাইটেড ফর্মে আসে এই ফাইটেড আমরা অবজার্ভ করতে পারি না আচ্ছা আচ্ছা তা আমি রুটির সাথে যতই ফসফেট খাই না কেন আমি ডালের সাথে যতই ফসফেট খাই না কেন এটা কিন্তু হজম হবে না সেটা বের হয়ে যাবে সুতরাং ডাল খেলে বা হোল গ্রেইন খেয়ে যদি আমি ফসফেট আমি খাইও সেটা আমার কোনো ক্ষতি করবে ক্ষতি হচ্ছে না স্যার আমরা এই প্রসঙ্গে আসছি আমাদের একজন দর্শক আছেন আমরা ফোনটি নিয়ে নেছি শিওর দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন আসসালাম আমি সিরাজগঞ্জ থেকে চন্দন বলছিলাম জি তো আমি একজন সুস্থ মানুষ তো আসলে কোন কোন খাবার খেলে কিডনির ক্ষতি হতে পারে ধন্যবাদ দর্শক আপনাকে মানে মানে প্রশ্ন শুরু করার জন্য আল্লাহ তালা আমাদের শরীরকে এমনভাবে সুন্দর করে তৈরি করেছেন যে আমরা যদি যে কোনো খাবারই যদি পরিমাণ মতো খাই তাহলে সেটা কিডনিতে যাওয়ার আগে আমার যে ইন্টেস্টাইন আছে আমার যে অন্ত্র আছে সেটা এমনভাবে হজম করবে যে আমার কোনো তেমন কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স নাই তবে মানে যেগুলো হারাম যেগুলো শরীরের জন্য ক্ষতিকর যেমন অত্যধিক মদ্য মদ্যপান করা বা এক্সট্রা ড্রাগ নেওয়া কিংবা এক্সেস মানে গরু মাংস এক্সেস যেটা আমি একটু আগে বললাম এই জাতীয় খাবার খেলে এটা কীভাবে রক্তচাপ বাড়াবে শরীরের চর্বি বাড়াবে সেটা গিয়ে আলটিমেটলি কিডনি ক্ষতি করতে পারে কিন্তু স্বাভাবিক পরিমাণে একটা সুস্থ মানুষ যে রেগুলার অ্যাক্টিভিটি করে যে পরিমাণ মতো খাওয়া দাওয়া বা ঘুমায় সে যে কোনো খাবারই খাক না কেন আমাদের শরীর এটা ম্যানেজ করে ফেলতে পারবে সুস্থ মানুষের জন্য এরকম হওয়ার কোনো কারণ নাই ধন্যবাদ আচ্ছা স্যার যেরকমটা বলছিলেন যে ডাল নিয়ে ডাল নিয়ে আসলে অনেকেরই এরকম একটা কনসেপশন থাকে যে ইউরিক অ্যাসিড আসলে বেড়ে যায় ডাল খেলে তো সেই প্রসঙ্গে আসলে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দর্শকদের কি বলবেন একদম খুব ভালো একটা প্রশ্ন করেছেন আমি আফিয়া আমি ইনফ্যাক্ট আমি চাচ্ছিলাম কেউ আমাকে ইউরিক অ্যাসিড সম্বন্ধে একটা কথা বলুক ইউরিক অ্যাসিড থাকে আবার আসি যে অ্যানিম্যাল যে প্রোটিনের কথা আমরা অতক্ষণ আলোচনা করলাম এই ফসফেট যেমন এই অ্যানিম্যাল প্রোটিনে বেশি থাকে অ্যাসিডও অ্যানিম্যাল প্রোটিনে বেশি থাকে এছাড়া অ্যাসিড বেশি থাকে সি ফুডে কিন্তু ইলিশ মাছ এটার অরিজিন হলো গিয়া হেরিং জাতীয় মাছ এই হেরিং জাতীয় মাছে আবার অ্যাসিড কম থাকে ইলিশ মাছ সাগর থেকে আসলেও এটা সার্ডিনস বা অন্য সব টুনার মধ্যে পড়ে না যার জন্য ইলিশ মাছটা সেফ তো যেটা বলছিলাম সি ফুড এবং যে কোনো মাছের ডিম সেটা দেশি মাছের ডিম হলেও সেখানে অ্যাসিড বেশি থাকে এইগুলো হলো সবচাইতে হার্মফুল এবং অনেকগুলো ভেজিটেবলে থাকে আমাদের ধারণা যে যত রঙিন সবজি আছে সবগুলোতে অ্যাসিড অ্যাসিড আছে অনেকে মনে করে লাল শাকে আছে। অনেকে মনে করে বিটে আছে গাজরে আছে তারপরে মিষ্টি কুমড়ায় আছে এগুলো আসলে ঠিক না ওই যে বললাম ইউরিগসিড থাকবে সব খাবারেই থাকবে কিন্তু অ্যাসিড রিচ খাবার হলো দুইটা শাক পুঁইশাক আর পালং শাক যেটাকে ইংরেজিতে বলে স্পিনাচ পুঁইশাক আর পালং শাক আর একটা কপি ফুলকপি অ্যান্ড ব্রকোলি আর একটা হলো বিনস মটরশুটি এই চারটা সবজি ছাড়া বাকি সবগুলো সবজিতে ইউরিক থাকলেও তার পরিমাণ খুবই কম কিন্তু মোস্ট ইন্টারেস্টিং যেটা হলো এই ভেজিটেবল রিস প্রোটিনগুলো এর সাথে ভেজিটেবল মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে আপনি জানেন সমস্ত ভেজিটেবল ভিটামিন থাকে কম বেশি থাকুক এই ইউরিকাসিড এবং ভিটামিন সি কিন্তু একসাথে থাকে কারণ ভিটামিন সি কিন্তু শরীরের জন্য যেমন ভালো তেমনি এটা ইউরিক অ্যাসিডকে অ্যাবজর্ভ হতে দেয় না আচ্ছা তাহলে আমি যদি ভেজিটেবল খাই একসাথে আমি ইউরিক অ্যাসিড খাচ্ছি এবং ভিটামিন সিও খাচ্ছি সুতরাং ওই ইরিগেসিড হার্মফুল ইফেক্টটা হতে পারে না আচ্ছা আচ্ছা সুতরাং ভেজিটেবল থেকে আমি যত ইরিগেসিড খাই না কেন আমার কোনো ক্ষতি হবে না ক্ষতি হচ্ছে না স্যার আমরা আসছি এই প্রসঙ্গে আবারো আমাদের আরো একজন দর্শক আছেন আমরা ফোনটি নিয়ে নেছি দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম আমার নাম আলমগীর মোমেন সিং থেকে বলছি আচ্ছা কাজের ক্ষেত্রে WhatsApp অনেকক্ষণ আটকে রাখলে কি কিডনির ক্ষতি হয় কি না কাজের ক্ষেত্রে প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখলে আসলে কি কি সমস্যা হতে পারে সেই প্রশ্নের উত্তরে যাবো ধন্যবাদ আলমগীর সাহেব মামিন সিং থেকে আপনি প্রশ্ন করেছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই প্রস্রাব ধরে রাখাটা কোনো রেকমেন্ডেড কোনো অ্যাডভাইস না আমরা প্রস্রাব ধরে রাখাটা ঠিক না কোনো ইমার্জেন্সি হয়েছে কোথাও আপনার ওয়াশরুম নেই সেটা একদিন দুই দিন হতে পারে কিন্তু প্রস্রাব ধরে রাখার অভ্যাসটা বা রেগুলার এটা প্রস্রাব ধরে রাখাটা এটা একদমই রেকমেন্ডেড না আমাদের দেশের মেয়েরা এই কাজের ক্ষেত্রে যখন যায় স্কুলে যখন মেয়েরা যায় কলেজে যায় তখন ভালো ওয়াশরুম থাকে না তখন প্রস্রাব করতে কম সমস্যা হয় যার জন্য তারা পানি কম খায় পেশাব ধরে রাখে এবং এটার ফলে এটাই মেয়েদের ইনফেকশন হওয়ার সবচেয়ে বড় কারণ এবং যারা একটু সিনিয়র মানুষ যাদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় তারাও যদি পেশাব ধরে রাখে তাহলে কী হবে পেশাবের রাস্তা তো সে এরকম একটা টিউবের মতো আর পেশাবের থলিটা এখানে তো পেশাব যদি ধরে রাখে তাহলে পেশাবের থলির একটা পকেট তৈরি হয় এই পকেটে পেশাব জমে থাকে এবং সেখানে বারবার ইনফেকশন হতে পারে সুতরাং প্রসাব ধরে রাখার কোনোই দরকার নাই এটা না করাই ভালো ধন্যবাদ স্যার আমরা অনুষ্ঠানের শুরুতে যেরকমটা বলছিলাম যে ডায়ালাইসিসের আগে ও পরে কিডনি রোগীদের ক্ষেত্রে ডায়েট একরকম হবে আমরা সেই প্রসঙ্গে ফিরে যেতে চাচ্ছি যে ডায়ালাইসিসের পরে আসলে কি কি ডায়েট হতে পারে এবং আগেও কি কি হতে পারে সেই বিষয়ে জানতে চাচ্ছি কিডনির যে জিনিসগুলো বের করে দেয় আমাদের শরীর থেকে যেমন পটাশিয়াম তো পটাশিয়ামটা লেভেল থাকে খুব মার্জিনটা খুব সংক্ষিপ্ত আপনি জানেন যে সাড়ে পাঁচ পর্যন্ত এটা নর্মাল লেভেল সাড়ে পাঁচ থেকে যদি সাড়ে ছয় হয়ে যায় তখনই হার্টের প্রবলেম হতে পারে হার্ট বন্ধ হয়ে রোগীটা মারা যেতে পারে জন্য কিডনি রুগীর আগে এবং পরে পরে তো বিশেষ করে কারণ যখন ডায়ালিস হয় করার তো কিডনি আর কাজ করছে না তখন আর কোনো পটাশিয়াম এক্সক্রিশন থাকে না শরীর থেকে পটাশিয়াম বেরোনো যেহেতু পেশাব হয় না অনেকরা ডায়ালিসিস কিন্তু কোনো পেশাব হয় না তার মানে কোনো পটাশিয়াম বেরোচ্ছে না তো তখন পটাশিয়াম মানে সমৃদ্ধ যে খাবারগুলো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে সেগুলোর মধ্যে যেমন আমরা সবাই জানি যেগুলো একটুখানি টক জাতীয় খাবার সাইট্রাস ফ্রুড যেগুলো যেমন কমলা তারপরে এমনি মিষ্টি খাবার ভিতরে কলা তারপরে আঙুর খেজুর এই সমস্ত খাবারগুলোতে পটাশিয়াম বেশি থাকে আবার যেমন মি মিষ্টি আলু গোল আলু এগুলোতে পটাশিয়াম বেশি থাকে তো যেগুলো খা পটাশিয়াম খাবার বেশি থাকে এটা আলোচনা করার সময় নেই বাট আপনারা যারা কিডনি রোগীর সংস্পর্শে আছেন নিজে পেশেন্ট বা আত্মীয়স্বজন পেশেন্ট তারা জাস্ট দেখলেই হবে অনলাইনে কি কি খাবারে পটাশিয়াম আছে এই পটাশিয়াম খাবারগুলোকে এক এক ঘন্টা মানে স্লাইস করার পরে কোটার পরে এক ঘন্টা পানিতে ভেজায় রাখতে হবে অথবা খাবারটাকে এক যদি সবজি হয় তাহলে একবার ফুটিয়ে একটা বয়েল করে পানিটা ফেলে দিয়ে আবার রান্না করতে হবে তখন এই সবজিটা সে সাফিসিয়েন্ট খেতে পারবে ডায়ালিসের আগে আমি বলেছি যে ক্রিয়াটিন যেহেতু প্রোটিন থেকে তৈরি হয় ইউরিয়া প্রোটিন থেকে তৈরি হয় তাহলে আমাদের এই প্রোটিন জাতীয় খাবারগুলো কম খেতে হবে কিন্তু এই প্রোটিন খাবার কম খেতে খেতে ডায়ালিসিসের আগ পর্যন্ত লোকটা ওই খাবার থেকে সংকুচিত করতে করতে একেবারেই কাহিল হয়ে যায় আমাদের শরীরের যত এনার্জি তৈরি করে যে সমস্ত হরমোনগুলো এনজাইমগুলো এগুলো কিন্তু প্রোটিন দ্বারা তৈরি তো প্রোটিন যদি আমি ডিপ্রাইভ করতে থাকি রেস্ট্রিট করতে গেলে একটা সময় গিয়ে ডায়ালিসিস রুগীটা একেবারেই নিস্তেজ হয়ে যায় তখন আমরা বলি যে এখন আপনার প্রোটিন খাওয়ার সময় হয়েছে তো ডায়ালিসিস শুরু করার পরে তার প্রোটিনের মাত্রাটা বাড়াই দিতে হবে আমরা বলি হাই প্রোটিন ডায়েট দিতে হবে আমি আপনাদের মাধ্যমে দর্শকের মধ্যে জানতে চাই আমরা অনেকেই জানি না একটা ডিমে কতটুকু প্রোটিন থাকে একটা ডিম যতই ভারী হোক না কেন এর মধ্যে প্রোটিন থাকে মাত্র ছয় গ্রাম মাত্র ছয় গ্রাম ডায়ালাসিসের আগে প্রতিটা মানুষ যতটা ওজন তাকে পয়েন্ট এইট দিয়ে পূরণ দিলে তার প্রোটিনের পরিমাণ পাওয়া যায় যেমন যদি পঞ্চাশ কেজি কার ওজন হয় তাহলে পঞ্চাশকে পয়েন্ট এইট দিয়ে পূরণ দিলে তিরিশ গ্রাম আসে তাই তিরিশ গ্রাম প্রোটিন খেতে পাবে তিরিশ গ্রাম প্রোটিন তাহলে কয়টা ডিম আসলে দেখেন পাঁচটা ডিম আসলো ছয় গ্রাম করে তিরিশ গ্রামে পাঁচটা ডিম আসলো তার মানে ডালাসিসের আগে একটা রুগী কিন্তু পাঁচটা ডিম খেতে পারে পার ডে পাঁচটা ডিম না হলেও পাঁচটা ডিমের পরিমাণ অন্য প্রোটিন খেতে পারে কিন্তু যখন ডায়ালিসিস শুরু করতে এই প্রোটিনটা জাস্ট ডাবল হয়ে যায় তার মানে একটা ডায়ালিসিস রুগী এক এক দিনে বারোটা ডিম খেতে পারবে আচ্ছা ডিম টোটাল তিনটা মুরগি খাক তিনটা ডিমের পরিমাণ সে ডাল খাক তিনটা ডিমের পরিমাণ সে ডিম খাক মানে ডায়ালাইসিসের পরে তার প্রোটিনের মাত্রাটা প্রায় ডাবল করে দিতে হবে তাহলে সে এনার্জি পাবে মলাটা বের করে দিবে ডায়ালাইসিস প্রোটিন খাবে খাবার খাবে সে আবার অফিস করবে মানে আমাদের ডায়ালিসিস কনসেপ্টটা মানুষের মধ্যে এমন একটা ভীতিকর পর্যায়ে আসে যে মানে ডায়ালিসিস লিপ হবে বা ডায়ালিসিসের অর্থ হল যে একটা নতুন জীবন দেওয়া যে লোকটা বিছানে পড়ে গেছে আর চলতে পারছে না তাকে শরীর থেকে সমস্ত ময়লাটা বের করে দিলেন লোকটা আবার অফিসে জয়েন করলো প্রপার ডায়ালিসিস করলে সে আবার কর্মক্ষেত্রে ফিরে আসতে পারে প্রোটিন নিয়ে কথা বললাম পানি নিয়েও পানি কিন্তু ইনফ্যাক্ট ডায়াসিসের আগে এবং পরে একই অ্যাডভাইস থাকবে কারণ যতটুকু পানি বের হবে তার সাথে দুই গ্লাস খাবে যদি পানি একদমই বের হয় না পেশাব পেশাব যদি না হয় তাহলে সে সারা দিন দুই গ্লাস পানি খেতে পারবে স্যার আমরা আসছি এই প্রসঙ্গে আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন আমরা ফোনটি নিয়ে নেছি দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বলে প্রশ্নটি করুন ওয়া আলাইকুম আসসালাম আমি সুমন আপতাপনগর থেকে জি আমার প্রশ্ন হচ্ছে যে বয়সের সাথে কিডনি রোগের কোনো সম্পর্ক আছে কিনা ধন্যবাদ দর্শক স্যার উত্তর দিচ্ছেন আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই ঘন ঘন পোষা ফুলে যে আর কি রোগ হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ সুমন আপনার বয়সটা কত একটু বলবেন 50 আপ আচ্ছা গুড হ্যাঁ আপনার প্রশ্নটা সত্যি করে অর্থে যুক্তি সঙ্গত জি প্রথম প্রশ্নটা ছিল বয়সের সাথে হ্যাঁ বয়সের সাথে আপনি যেমন একটা মানুষের 25 বছরের যে হার্ট সেই হার্টটা তো 60 ইয়ারসে ওরকম দৌড়াবে না হুম পঁচিশ বছরের হাঁটু যেরকমের অ্যাক্টিভিটি থাকে পঞ্চাশ বছরের হাঁটু তো সেরকম থাকবে না সুতরাং আমি যদি পঞ্চাশ বছরের মানে সিক্সটি ইয়ার্স একটা মানুষের যদি আমি কিডনি টোটাল ফাংশনটা দেখি তাহলে দেখা যাবে ওইল ভদ্রলোকরিক তার কিডনির ক্ষমতা যেটা আমরা জেএফআর বলি সেটা পঁচিশ বছরে ছিল হয়তো একশো সেটা ষাট বছরে চলে আসছে সিক্সটি কিন্তু এই সিক্সটি তার জন্য যথেষ্ট এই বিবর্তনের সাথে সাথে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলার ওই সিক্সটি জিএফআর উপরে তার দরকার নেই কেউ যদি মনে করে আমার সিএফআর তো এখন আসি ছিল এখন সিক্সটি হয়ে গেছে আমার কিডনি খারাপ হয়ে গেছে তা মোটেই না এটাই আল্লাহ তালার কুদরত যে এখন সিক্সটির বেশি আর দরকার নাই। শরীরের প্রত্যেকটা অঙ্গই আস্তে 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 কম ক্ষমতা হয় কারণ এটা আর দরকার নাই। তবে বয়সের সাথে সাথে যেমন ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড বড়ো হয় তো প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে প্রোস্টেট গ্ল্যান্ড ঠিকমতো চিকিৎসা বা ম্যানেজ না করলে সেখান থেকে কিডনি প্রবলেম হতে পারে বয়সের সাথে সাথে মানুষের ব্লাড প্রেশার বাড়তে পারে ব্লাড প্রেশার রিলেটেড কিডনি প্রবলেম হতে পারে কিন্তু বয়সের সাথে সাথে অন্য কোনো ইনফেকশন টিনফেকশন হওয়ার তেমন কোনো চান্স নাই আপনি আর একটা প্রশ্ন করছেন যে বারবার পেশাব হয় বারবার পেশাব হওয়াটা ভালো না এটা কোনো রকমই এটা কোনো নর্মাল চিহ্ন না যদি ইয়াং ইয়াংএজে হয় তাহলে সেটা সাধারণত টেনশন অ্যাংজাইটি রিলেটেড হতে পারে পরীক্ষার সময় দেখবেন যে প্রায় ঘন ঘন বাথরুমে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় এছাড়া হতে পারে ইয়াং যে মেয়েদের বিশেষ করে ইনফেকশন হতে পারে ইনফেকশন হলেও বারবার পেশাব হতে পারে সিনিয়রদের বেলাতেও আমাদের অনেকের পেশাবের থলির ধরন ক্ষমতা কমে যায় সেটা প্রোস্টেট ইনফেকশনের জন্য হতে পারে কিংবা নর্মাল ইনফেকশনের জন্য হতে পারে আরেকটা হতে পারে ডায়াবেটিসের কারণে ডায়াবেটিসে দুই রকম আছে সাধারণত আমরা যে ডায়াবেটিসটা চাই যেটা মহুমূত্র সুগারের জন্য সেটার জন্য পেশাবের সাথে যত সুগার যাবে যত ডায়াবেটিস আনকন্ট্রোল থাকবে তত বারবার পেশাব হবে এছাড়াও ব্রেনের একটা ছোটোখাটো কারণে একটা হরমোনের অভাব হয় তখনও বারবার পেশাব হয় তাহলে ইনফেকশান প্রোস্টেট অ্যাংজাইটি টেনশন ডায়াবেটিস এই এই সমস্ত কমন কারণেই বারবার পেশাব হয় কিন্তু বারবার পেশাব হওয়াটা কোনো ক্রমেই একটা নর্মাল লক্ষণ না এটা কিন্তু রোল অফ থাম অসংখ্য ধন্যবাদ স্যার আসলে আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কিছু জানার ছিল সময় স্বল্পতার জন্য আজ হয়তো আমাদের সম্ভব হয়নি আমরা ভবিষ্যতে আবারও চেষ্টা করব। আমারও খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে দর্শকদের সাথে করতে দেখা হবে আবার কোন এক সময় সবাইকে ধন্যবাদ দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে কিডনি রোগের ডায়েট সংক্রান্ত বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটিএন নিউজের সাথেই থাকবেন